হ্যালো গাইস, আমিও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এটা বৌভাতের রিসেপশনের ব্লগ, তোমাদের সাথে লেট হয়ে গেল আপলোড করতে। দেখো আমার কোলে ফুট ফুট একটা সোনামা বসে আছে। এটা আমার আরেকটা সোনামা। সোনামা বিয়ে বাড়িতে এসেছিলো বলে আমি ওকে একটু রেখেছিলাম, ওর মা বাবা খেতে গেছিলো, বুঝেছো? তো দেখো আমার লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে রিসেপশনে ঢুকতে ঢুকতে রাত 9টার পরে। এবার পাড়ার সবাই ওয়েট করছে, ওয়েট করে বলছে কিরে তোর বোন কোথায়, তোর বর কোথায়, তোর বোনের বর কোথায়। ওরা তো সব খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে দেখো আমি গিয়ে বসলাম, বর্ণালী আমার সাথে রেগে গেছে, এতক্ষণ আমি কোথায় ছিলাম ও খুঁজে পাচ্ছে না, মিমিও খুঁজে পাচ্ছিল না। দেখো মিমি সব রিসেপশনের ঘরে সব দেখছে, মামির পাশে বসে বসে শুধু ছবিই তুলে যাচ্ছে। ওদিকে আমাদের পাড়ার সবাই বসে আছে, ওই দেখো আমার দিদি উনি বসে আছে। বৌদিকে সেদিন দুর্দান্ত লাগছিল, বিশ্বাস করো এত সুন্দর লাগছিল। এই যে দীপিকা, এই নাম হলো দীপিকা, এই আমার পাশে উনি ফ্রেন্ড আছে, ও কিছু কথা বলছে তোমরা শুনো মানে আমার দিদির সম্পর্কে। আর আমরা দুজনে হেসে খুঁটে, আচ্ছা মূল উদ্দেশ্য যেটা মেন কথা, দাদা ছিল খাওয়া দাওয়ার ওইদিকে ছিল, আর বৌদি তো রেগে ফায়ার, দাদাকে দেখাই যাচ্ছে না। ঠাকুর কোথায়, ঠাকুর কোথায়, বৌদি শুধু বলে যাচ্ছে ঠাকুর কোথায়। ঠাকুর মশাই, ঠাকুর মানে আমার দাদা, ঠাকুর ওই খাওয়া দাওয়ার দিকে দেখছিল, তো সেই দিন দাদা একটু ভীষণ বিজি ছিল, এটাই হলো মেন কথা। আর আমরা খেতে বসে গেছি, সবাই খেয়ে দিয়ে চলে গেছে জানো না, রাতের দিকে লাস্ট ব্যাচের আগের ব্যাচটা আমরাই খেতে বসেছি। কিন্তু সেই দিন এত সুন্দর সুন্দর স্টল বসেছে, ফুচকা, আইসক্রিম, কফি, তোমাদের কী বলবো। ওই দেখো রাজু ভাই চলে গেল, রাজুর আমাদের সাথে খেতে বসেনি, রাজু ও দাদার সাথে বসেছে, অনেক দায়িত্ব ছিল তো ভাইটার। এদিকে দেখো আমার একটা বোন বসেছে, ওদিকে বদ্দার মেয়ে বসেছে। আর মটন হয়েছিল, তোমরা জানো না মটনটা দুর্দান্ত হয়েছিল। চলো আমিও তো জমিয়ে খাওয়া দাওয়া করেছি, সবাই আমার মনে হয় জমিয়ে খাওয়া দাওয়া করেছে। তোমরা কি জানো 160 কিলোর ওপর মটন শেষ হয়ে গেছে, ভাবতে পারছো আমরা কত খেয়েছি। আর খাওয়া দাওয়ার পরে এবার আমরা বৌদির সাথে সেলফি তুলছি, ভিডিও করছি। চলো এই তো মেন কথা, দাদাকে আমরা সেদিন খুঁজে পাইনি, দাদা খাওয়া দাওয়ার দিকে ছিল, এতটাই 700 লোকের অ্যারেঞ্জমেন্ট, তোমরা বুঝতেই পারো।